ওহ, যে কালার হয়েছে দেখে তো জিবি পানি চলে আসতেছে। আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা সেই 10-12 দিন আগের ভিডিও। সেই ভিডিও আমি আজকে এডিট করতে বসেছি। তাহলে চিন্তা করেন আমি কি পরিমাণের অলস। এইসব কাজে অলসতা করলেও আমি কিন্তু খাওয়ার বেলা কোনো অলসতা করি না। তো যাক, এইসব কথা বাদ দেন, চলেন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন ব্লগ উইথ রাতুল চ্যানেল। আর এখানে যে কর্মযজ্ঞ দেখতেছেন এটা হলো আমাদের অফিসের বারবিকিউ পার্টি। অফিস ছুটির দিনে আমারে কেউ মাইরে ফেললেও আমি ঘরের তে বেরোই না। সেই আমি কিন্তু ঠিকই ছুটির দিনই চলে আইছি বারবিকিউয়ের লোভে। আইসে দেখি সবাই সাজানো গুছানোর কাজে ব্যস্ত রয়েছে। এইদিকে এই চাষা শিকির মধ্যে মাংস ঢুকাচ্ছে। আমি আবার বারবিকিউ খাতে আসবো বলে দুপুরে ভাত খাইনি। এখন যত মাংসগুলোরে দেখতেছি তত আমার খিদে বাইরে যাচ্ছে। ওইদিকে একটু দেখে আসি কি চলতেছে। দেখা হবে রাতুলের ব্লগে, লাইক দেন দুই আঙুল দিয়ে। কইলাম না দুই আঙুল দিয়ে। দেন কিরাম করে বেলুন ফুলছে, বাবা রে। এ যেন বেলুন ফুলানোর প্রতিযোগিতা চলতেছে। দেখো দুইজনে সমানের বেলুন ফুলছে, পাল্লা পাল্লা চলতেছে কি পরিমাণে। আরে এসব বেলুন ফুলানো টুলানো দেখলে তো আমার চলবে না। আমি যে কাজে আইছি সেই কাজ কিরাম হচ্ছে সেটা দেখতে হবে না। আমি আইছি বারবিকিউ খাওয়ার জন্যে। এখন দেখি বারবিকিউর কি অবস্থা, কেবল কয়লায় আগুন লাগাইছে। ইয়ে ভাই, খিদে লাগিছে, তাড়াতাড়ি করেন না একটু। আমার আকুতি মিনতি শুনে ভাই একটু তাড়াতাড়ি কাজ শুরু করে দিল। তেল দিলি যেরম আগুন নাইছে নাইছে উঠতেছে, আমার মনের মধ্যেও গলাম এরম নাইছে নাইছে উঠতেছে খাওয়ার জন্যে। উফ ভাই রে, কি যে সুন্দর লাগতিছে। আর যে সেন্ট বাইরেছে তাতে তো আরও খিদে বাইরে যাচ্ছে। আমি আর ঘ্রাণে থাকতে পারতেছি না, আপনারা দেখতে থাকেন। মুরগি পুরানোর ঘ্রাণে আস্তে আস্তে লোকজন সব জড়ো হয়ে যাচ্ছে। এইবার আসলো কেক কাটার পালা। আমাদের টাইম হচ্ছিল না, ঢাকা এন্ড দর্শক। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। চলো আমরা এখন খাবার স্টার্ট করতে, গানও শুনতে পারো, সবাই খাবার স্টার্ট করতে পারো। আরে কি জ্বালা, স্যার খাইতে বললো আর সবাই ছবি তোলায় ব্যস্ত। ও ভাই, আপনারা খাবেন না নাকি?
আরে এরা কি খাওয়ার কথা ভুলে গেল নাকি? ধুর, এদের আশায় থাকলে হবে না। আমি যাই দেখি খাওয়ার কি অবস্থা। খাবার প্রায় রেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। কথাবার্তা বাদ দিয়ে এখন খাতি যাই। এই রাম খিদে লাগিল যে ভিডিও করতেই ভুলে গেছি। যাক, আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করি। আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।